Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kemana আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গাবতলী হাটে কিন্তু অলরেডি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে 22 মন ওজনের রাজাবউ নামের এই গরুটি হঠাৎই স্ট্রোক করে গতকাল মারা গিয়েছে গতকাল রাত 12টায় সে মারা যায় বাদবাকি কথা এখানে এই গরুগুলোর যে দেখভাল করছিল তার মুখ থেকে শুনবেন Already full at decompose হওয়া শুরু হয়ে গিয়েছে গরুটা এবং গন্ধ এখানে মারা গিয়েছে আমরা কিছু দেখতে পাচ্ছি এই হাট কিভাবে মারা গেল আপনার গরুটা স্টক করছে গরমে গরমে স্টক করছে গতকালকে নিয়ে আসেন আবার গতকালকে দিনের বেলা নিয়ে আসি 12:30টার রাতে মারা গেছে আপনারা বুঝতে পারেন না যে গরুটা স্টক করছে বা কি কারণে মানে সমস্যাটা কি বুঝতে পারেছি চিকিৎসা দেয়া হইছে তো চিকিৎসা দেওয়ার পরে বাঁচা রাখতে পারেন না টাইম দেন না কয়টা গরু নিয়ে আসেন আপনারা 9টা আগে গরু এই যে মানে গরুটা এখানে পড়ে আছে এখন পুরো গন্ধ হয়ে গেছে মানে পুরো এলাকায় মানে এই গাবতলি হাটে আরো অনেকগুলো গরু রয়েছে তো সেই সুপারিতে এই গরুটাকে যদি না সরায় তাহলে পাশের কাস্টমার সব কাস্টমারের কাছে না ব্যাপারে আমাকে কিছু বলার নাই হাট মালিক তো আমাকে কিছু সাহায্য করতে হবে দুবাই বাচ্চি দুগার মজনুর তো আমাকে সাহায্য করতে হবে না তাহলে তো আমাকে দেখার পক্ষে না না আমরা ওই দিকতে নিয়ে না আমাদের আমরা কি আপনি কি করবেন করেন এটা আপনাদের দায়িত্ব কোনো কোনো এই গরুটা মারা গেছে রাতের 12টা বাজার মূল্য কত 12 লাখ টাকা 12 লাখ টাকা বাজার মূল্য ওয়েট ছিল কতটুকু ভাই 22 মন ওয়েট ছিল বাজার মূল্য মানিল 22 মানিল 12 লাখ টাকা আর 22 মন ওয়েট ছিল তো এই এত বড় একটি গরু একজন কৃষকের যদি মারা যায় উনি কয়টা গরু নিয়ে আসছে তাহলে কতটুকু ক্ষতিগ্রস্ত হলেন উনি অনেক তো আমি 9টা গরু নিয়ে আইছি আমার তো এইটাই সবচেয়ে বড় গরু এটাই আপনি কি গরুর মালিক আচ্ছা দেখছেন বহুত এবং প্রচুর পরিমাণে গরু এসেছে গাবতলী গরুর হাটে এবং এই যে গরম আবহাওয়া এটা এই গরুগুলো আবার বড় বড় গরুগুলোর জন্য বেশ বিপজ্জনক সাব্যস্ত হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখলেন একটি গরু কিন্তু এখনই সেটা মারা গিয়েছে গাবতলী গরুর হাটে এই প্রথম দেখলাম আমি আলবিনা এদিকে বড় বড় হচ্ছেন সিজন তবে প্রতি বছরই কিন্তু গরমের সময়ে যে বাধাটা থাকে সেটা হচ্ছে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ